ধনিয়া হসে এবিধ পুরনি ভেষজ। ধনিয়ার উৎপত্তি ইটালির হসিল। ধনিয়া ভারতীয় মূলর নহয় যদিও প্রতিটি ভারতীয় পরিয়ালের পাকঘরত ধনিয়ার গুরুত্ব অনন্য। ধনিয়ার পাত অবিহনে আমার সকল রেসিপি অসম্পূর্ণ। ধনিয়ার পাত হসে ভিটামিন এ আর ভিটামিন সির এক উৎকৃষ্ট উৎস। আইরন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ভিটামিন কে, ফসফরাস আদির দরে পুষ্টিরেও ভরপুর ধনিয়া পাত। ধনিয়াত অতি কম সংপৃক্ত চর্বি, যথেষ্ট পরিমাণের লিনোলিক এসিড থাকে। আজি আমি লাইফস্টাইলের এই খণ্ডটির জড়িয়ে আলোচনা করি ধনিয়া পাতর স্বাস্থ্য উপকারিতার বিষয়। নমস্কার, আপনাদের চাই আছে প্রাগ নিউজ ডিজিটালের বিশেষ অনুষ্ঠান লাইফস্টাইল। প্রথমতে ধনিয়ায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। ধনিয়া পাতত ভিটামিন সি, ভিটামিন ই আর কেরোটিনেট শ্রেণীর এন্টি অক্সিডেন্টর উপরেও যথেষ্ট পরিমাণের ভিটামিন এ থাকে, যিয়ে দৃষ্টিশক্তি উন্নত করাত সহায় করে। এইবর কনজাংটিভাইটিস আর মেকুলার আর বয়স সম্পর্কীয় দৃষ্টিশক্তির ক্ষয়কারী বিকার নিরাময় করাতই সহায় করে। দ্বিতীয়তে ডায়াবেটিসের লক্ষণ সমূহ নিয়ন্ত্রণ করে। ধনিয়া পাতত আহার ও প্রোটিনের গুরুত্বপূর্ণ স্তরে রক্ত শর্করা স্তর নিয়ন্ত্রণ করাত সহায় করে। নেমু আর মোর সুতরাং এগিলাস ধনিয়ার রস খালে ভোক নিয়ন্ত্রণ করার ওজন হ্রাস আর ডায়াবেটিসের লক্ষণ সমূহ হ্রাস করে। তৃতীয়তে যকৃতর বিকারের চিকিৎসা করে। ধনিয়া পাতত থাকা ফ্লেভোনয়েডে যকৃতর রোগ যে জন্ডিস আর পিত্তর বিকার নিরাময় করাত সহায় করে। তদুপরি এই যকৃতর কার্যক্ষমতা বৃদ্ধি করাত সহায় করে আর বিকর জড়িয়ে শরীরের বিষাক্ত পদার্থ সমূহ সঠিকভাবে নিষ্কাশন করা নিশ্চিত করে। তদুপরি ধনিয়ায় বেয়া কলেস্ট্রল হ্রাস করে আর ভাল কলেস্ট্রলের স্তর বৃদ্ধি করে। চতুর্থতে পেটর সমস্যার প্রতিকার। ধনিয়া পাতত থাকা এন্থোসাইনিনে প্রদাহ প্রতিরোধী গুণাগুণে পাকস্থলীর আলসার আর বদহজম নিরাময় করাত সহায় করে। তদুপরি ধনিয়ার পাত খোৱাৰ ফলত গ্যাস্ট্রিক শ্লেষ্মা নিঃসরণের স্তর বৃদ্ধি হয়, যি পাকস্থলীর বেরবর শক্তিশালী এসিডের পর রক্ষা করে, যার ফলত অন্তর স্বাস্থ্য বৃদ্ধি হয়। পঞ্চমতে ছাল উন্নত করে। ধনিয়ার পাত হৈছে ভিটামিন ই আর ভিটামিন এর উৎস। ধনিয়ায় ছালের পর অতিরিক্ত তেল শোষণ করার ক্ষমতার বাবে তেলেটিয়া ছালের সমস্যার সুতরাও যুঁজিব পারে। ভেষজটোর এন্টি মাইক্রোবাইল, এন্টিসেপটিভ আর এন্টিফাঙ্গাল গুণাগুণ আছে, যিয়ে ছালক শান্ত আর শীতল করে তোলে। পঞ্চমতে মস্তিষ্কর স্বাস্থ্য বৃদ্ধি করে। ধনিয়ার প্রদাহ প্রতিরোধী গুণাগুণের ফলত মগজুর ক্ষতির কারকর সুতরাং মোকাবিলা করাত ই সহায় করে। মগজুর অবক্ষয় প্রদাহর ফলত হয় আর ধনিয়া মস্তিষ্কর ক্ষতির লক্ষণব দূর করাত সহায় করব পারে আর ই প্রমাণিত হয়েছে। আর সপ্তমতে ঋতুগত সংক্রমণের সুতরাং যুঁজ দিয়ে। ধনিয়ার এন্টি মাইক্রোবাল গুণাগুণে খাদ্যজনিত সংক্রমণের বিরুদ্ধে যুঁজ দিয়াত উপকারী বলে প্রমাণিত হয়েছে। ধনিয়ার পাত আর ধনিয়ার গুটির পর আহরণ করা তেলে মূত্রনলীর সংক্রমণের চিকিৎসাত সহায় করব পারে। আজ আমি লাইফস্টাইলের এই খণ্ডটির জড়িয়ে ধনিয়ার কি কি উপকারিতা আছে তার বিষয়ে আলোচনা করল। আশা করো আমার লাইফস্টাইলের এই খণ্ডটির জড়িয়ে আপনি উপকৃত হয়েছে। গতি সুস্থ থাকক, সবল থাকক, চাই থাকক প্রাগ নিউজ ডিজিটাল।